গুড মর্নিং ফ্রেন্ড, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই আমি এই জলটা খাই। এটা এটা হলো মেথির জল, এটা কিন্তু খুবই উপকারী, তোমরা সবাই ট্রাই আউট করতে পারো। মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, হ্যাঁ, আর এটা হলো চুন্নি। হ্যাঁ, সবসময় তো মানে গেঞ্জি পরে, আমি যা গরম মাঝখানে গরম পড়েছিল, সবসময় আমি গেঞ্জি পরে যখন ভিডিও করছি বিকেলের দিকে কিংবা ব্লগিংয়ে অত দরকার, ব্লগিংয়ে জাস্ট ক্যাজুয়াল, এটা হলো চুন্নি। তো মৌমিতা জিজ্ঞেস করেছিল এটা কি পরেছিস, এটা হলো চুন্নি। মৌমিতা মানে বেঙ্গলি, ভুলে যাচ্ছি, দেখেছো এই মৌমিতা তোর চ্যানেলের নাম ভুলে যাচ্ছি, বেঙ্গলি ব্লগার মৌমিতা। হ্যাঁ, আর একটাও তো আছে আমাদের সোমান্টি, যে সো হঠাৎ করে আমার ওটার সাথে কনফিউশন হয়ে গেলো, বেঙ্গলি ব্লগার মৌমিতা, এটা হলো চুন্নি। আর আজকাল আমার খুব ফ্যাসিনেশন হয়েছে, খুব চুন্নি পরে মানে রিলস করছি, শর্টস করছি, চুন্নি পরে করতে ভাল লাগে। যাই হোক, এবার ব্রেকফাস্ট করবো, তো চলো দেখি ব্রেকফাস্টটা। তো সেম ব্রেকফাস্ট কিন্তু একটা স্পেশাল জিনিস তো কাল থেকেই খাচ্ছি, তো চলো দেখতে থাকো। এই দেখো, এটার কথাই বলছিলাম, এটা তো আমার জান প্রাণ, এই গরমে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ, ওয়াটারমেলন, ওই যে এখানে মাখন লাগাতাম, নিম সেদ্ধ আছে, আর এই আর মাসির অবস্থা দেখো কেমন, আমার পাউরুটিটাকে ফেলে রেখেছি। এই তুমি আমাকে ভালোবাসো মাসি, মুখের মধ্যে আবার পোটলা করে কি যে পোটলা করে এখানে খাবার জমিয়ে রেখেছে মাসি, বুঝতে পারছো তো? এই দেখো দেখো আবার হাসছে। আর আজকে তো মাসির খুবই খুশির দিন, কারণ আজকে হলো চিকেন, শুধু তেমন কাজ নেই, তাড়াতাড়ি ফটাফট চিকেন চিকেন হয়ে যাবে। এই যে কি মিথ্যা কথা কেন বলছো আমাকে, কবে থেকে বলছি শেখাও, সব রান্না শেখাও, একদিন কি চিকেন, একদিন কি চিকেন করা শিখালে, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু শিখাচ্ছ না। যাই হোক, দাঁড়া ব্রেকফাস্ট কর। মাসি হিন্দি মে বাত করি, ক্যা হোগা আবি, মছলি হোগা, ফির হোগা চিকেন, ফির হোগা। এই চিকেন কা হিন্দি ক্যা হ্যায় বলো তো, চিকেন 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 কা কোই হিন্দি নেই। তরমুজ, উফ তরমুজ এই গরমে, মানে জাস্ট লাভ, জাস্ট প্রেম। কি তোমরা মানুষের সাথে প্রেম করো, আমি তো সবসময় খাবারের সাথে প্রেম করি, আর আমার এই গরমকালে প্রেম হলে এই যে এইটা দারুণ দারুণ। চলো এবার আমি এটা এনজয় করি। এটা দেখে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না যে তোমাদের সাথে শেয়ার করবো না, হতে পারে। দেখো দেখো কালারটা কি সাংঘাতিক এসছে, আর যেই আমি এই কথাটা বললাম মাসি আবার আমার দিকে আবার টেরিয়ে তাকাল, কি আর ভুল বল, কালার তোমার প্রশংসা করছি, কালার ভালো এসছে। এই দেখো মাসি এটা দিয়ে দিল, কি দিল, এভারেস্ট চিকেন মশালা, যেটা চিকেনটাকে আরো একদম ইয়ামি করে তুলবে। তো দেখো কালারটা ফাটাফাটি কালার, বিছনা পুরো করে দিলাম, এটা তো বাবার ঘর জানোই, এটা বাবার ঘর, বিছনাটা করা ছিল না, পুরো আমি করলাম, এবার মাসি নিজের ক্রেডিটটা নিল, বুঝলে তো। মাসি বলল যে তুই জাস্ট ধরবি, আমি করব, কিন্তু করেছি পুরোটা আমি। দেখো হাসলে হবে না, মাসি আবার হাসছে, মাসি নিজের পুরো ক্রেডিট নেওয়ার জন্য এটা করলো, বুঝেছ তো। ওই দেখো বালিশ ভরছে এখন মাসি, একদিন পুরো আমার ভিডিও থাকবে, শুধু মাসিকেই দেখাবো আর কাউকে দেখাবো, মাসি সকাল থেকে উঠে কি করে, কি খায়, কীভাবে সারাদিন কাটায়, মাসি সব আমাদের শেয়ার করবে, কী বলো, দারুণ হবে না ব্যাপারটা? মাসি তো অনেক কন্টেন্ট আছে, সারাদিন অনেক কাজ করে মাসি।
আর এই যে লাঞ্চ টাইম, তখন তোমাদের সাথে ভাবলাম চানের পরে এসে আরও কথা বলবো। কোনো কথা বলা হলো না, তবে চান টান করে রেডি হয়ে গেলাম। তো আজকে বুঝতেই পারছো চিকেন আছে, আর বাবা যা গরম, আলুটা দেখো আমি তুলতেই পারছি না। এইবার ব্যাপারটা হলো, হ্যাঁ যে মেথি জলটা নিয়ে বলছিলাম, এটা কিন্তু খুবই উপকারী, এটা ওয়েট লসও হয়, যাদের পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে মেয়েদের ওখানেও সাহায্য করে, আর সব থেকে ইম্পর্টেন্ট খুবই হেলদি, শরীরের পক্ষে খুব ভালো, ঘুম থেকে উঠে। এই দেখো মা কি করছে, আজকে অনেক দিন পরে তুমি বানাচ্ছো, তোমার শরীর পুরো ফিট, তুমি কি অ্যাক্টিভ হয়ে গেছো, তুমি দেখাচ্ছো, তোমাকে তো ব্লগে আমি দেখাবোই, মার ব্লগে আমার মাকে আমি দেখাবো, দেখেছো জগন্নাথ চেহারা সুন্দরী মামা। তো এটা আজকে কি হবে, এটা করে দিচ্ছি আমি, পাখাটা আগে স্ম্যাশ করে নিই, এটা মানে স্ম্যাশিং স্ম্যাশিং, ঠিক আছে। এই যে এসে গেছে, দেখো কতদিন পরে, বলো শরীর কেমন, শরীর ঠিক আছে, শরীর তো ফিট, পুরো ফিট না হলে হবে, আমার মা সবসময় ফিট থাকবে আর সবসময় অ্যাক্টিভও থাকবে, কারণ তার মেডিসিন কে, তোমার মেডিসিন কে, আমার আমার আমাকে বলে, আমাকে মাঝের মধ্যে কি বলে জানো, যে আমি তার মা, মা বলে আমাকে, মা বলে। তো যাই হোক, আগের থেকে এখন মা অনেক বেটার আছে, তার মধ্যে যদি ঠান্ডা, একটু এই ওয়েদারটাও তো ভীষণ বাজে, এত শরীর খারাপের পর যদি ওয়েদারটা একটু বৃষ্টি বাদলা হতো, হাওয়া, তখন তো ওয়েদারটা কিছুদিন চেঞ্জ হয়েছে না, তখন আজকে আবার একটু ভ্যাপসা, আজকে আবার ভ্যাপসা গরম, আমিও একটা ফিল করছি ভ্যাপসা ভ্যাপসা গরম আছে। তাহলে আজকে অনেক দিন পরে মা বানিয়েছে চিকেন, কি বানিয়েছে, চিকেন চপ বানিয়েছিল অনেক দিনে পরে, আমি বলেছিলাম তোমা এখন রান্নাঘরে যাওয়া দরকার নেই, রান্নাঘরেটাও এখানে সোফায় বসে, হ্যাঁ ওগুলো তুমি করে দিয়েছো, অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমি জাস্ট ফ্রাইটা করে এসেছি। অনেকদিন পর মায়ের হাতের চিকেন চপ, সেটা আমি দেখিয়ে দেবো, এক্ষুনি তোমাদের দেখাবো, তারপরে ব্লগটা আর বড় করবো না, তারপরে ব্লগটা এন্ড করে দেবো, চলো দেখতে থাকো। এই যে এসে গেছে, দেখে নাও গরম গরম মায়ের হাতের চিকেন চপ, এই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো অন দ্যাট নোট, ব্লগটাকে আমরা এখানে এন্ড করবো। আমি আজকে হেভি মজাদার কথা বলছি, কি বলতো, যে বলেছি কি তোমরা একটা মানে মানুষের সাথে প্রেম করো, আমি খাবারের সাথে প্রেম, কি ওকে প্রেম করছে, এইভাবে আমি তো খাবারের সাথেই করি। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি পজিটিভ থাকো, আর পজিটিভ মানুষদের পাশে থাকো, আর নেগেটিভ মানুষ থাকে, নেগেটিভ মানুষ থেকে দূরে চলে যাও, চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।